প্রথমবারের মতো মেসি মারাদোনার আর্জেন্টিনায় অনুশীলনের ডাক পেয়েছেন যশোর শামসুল হুদা ফুটবল একাডেমির তরুণ ফুটবলার মিনহাজুল করিম স্বাধীন। তৃতীয় বিভাগের অ্যাথলেটিকো ভিলা সান কার্লোস ক্লাবে এক মাসের অনুশীলনের সুযোগ পেয়েছে তিনি। আগামী 15 আগস্টের মধ্যে তাকে যোগ দিতে হবে আর্জেন্টাইন ক্লাবে। যশোর থেকে তৌহিদুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন ইমরান হোসেন। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। জামাল ভুঁইয়া পারেননি, কিন্তু স্বপ্ন পূরণ হতে চলেছে মিনহাজুল করিম স্বাধীনের। বাংলাদেশ আর্জেন্টিনা ফুটবল সম্পর্কের পালে নতুন হওয়া এই তরুণ বিশ্ব সেরাদের তৃতীয় বিভাগের ক্লাব অ্যাথলেটিকো ভিলা সান কার্লোস ক্লাবে অনুশীলনের ডাক পেয়েছেন স্বাধীন। এরিয়াল যে আমাদের মানে সবকিছু ব্যবস্থা করছে, ও ঈদের পরে মানে ম্যাচ শেষ হওয়ার পরে ও যখন কান্ট্রিতে ব্যাক করবে আমি মানে আশা আছি যেন তার সাথেই যেতে পারি, তাহলে আমার জন্য বিষয়টা সুবিধার হবে। স্বাধীনের বাড়ি যশোরের পালবাড়ি এলাকায়। অনুশীলন করেন শামসুল হুদা একাডেমিতে। বাবা অবসরপ্রাপ্ত সার্জেন্ট ফজলুল করিম ফুটবল খেলেছেন সেনাবাহিনীর হয়ে, তারই উৎসাহে বড় ফুটবলার হওয়ার স্বপ্ন দেখছেন। আমার ছেলে যে এইরকম একটা একাডেমিতে খেলতেছে, এর জন্য আমি বাবা হিসাবে আমার কাছে এর থেকে আর বড় কিছু পাওয়া হতে পারে না। আমি মা হিসেবে আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমি কি বলবো, সেটাও বলতে পারছি না। আমি খুবই আনন্দিত। বয়সে তরুণ হলেও সমৃদ্ধ স্বাধীনের ক্যারিয়ার। 2016 থেকে নিয়মিত বয়সভিত্তিক দলে খেলে আসছেন। সেই বছরই মালয়েশিয়ায় অনূর্ধ্ব-14 মক্কাপ খেলেছেন। পরের বছর নেপালে অনূর্ধ্ব-15 সাফ চ্যাম্পিয়নশিপ। 2018-তে কাতারে AFC অনূর্ধ্ব-16 টুর্নামেন্টে ছিলেন কিশোর দলের সদস্য। আমার মনে হয় সে পরবর্তীতে বাংলাদেশে এসে ভালো করবে এবং সে সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারবে বাংলাদেশের ফুটবলে ভালো কিছু দিবে। 2011 সালে প্রতিষ্ঠার পর থেকে শামসুল হুদা ফুটবল একাডেমি ফুটবলার তৈরিতে সফলতার সাথে এগিয়ে চলেছে। শামসুল হুদা ফুটবল একাডেমির থেকে আমরা সারা বাংলাদেশের প্লেয়ার সংগ্রহ করে আমরা সারা ঢাকা বিভিন্ন ক্লাবে এটা আমরা দিতে পারবো এবং বাংলাদেশ ন্যাশনাল টিমের একসময় প্রতিনিধিত্ব করবে, এটাই হচ্ছে যে আমাদের মূল লক্ষ্য। শামসুল হুদা একাডেমি থেকে 2013 সালে ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবে প্রশিক্ষণের সুযোগ পেয়েছিলেন হাফিজুর রহমান। আর গেল বছর ব্রাজিলের সোসিয়েদাদ স্পোর্টিভো দা গামা ক্লাবের সঙ্গে অনুশীলনের সুযোগ পান নয়ন হোসেন। তৌহিদুর রহমান, চ্যানেল 24, যশোর।